সবাই কেমন আছেন জাভাই স্ক্রিপ্টের সতেরো নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম বুঝতেই পারছেন আমরা দেখতে দেখতে অলরেডি সতেরো নম্বর এপিসোডে চলে আসলাম তো যাই হোক আজকে আমাদের আলোচনার বিষয়টা কি কি থাকছে আজকে আলোচনার বিষয় হ্যাঁ ইরোর হ্যান্ডেলিং মানে ভুলটাকে আবার হ্যান্ডলিং করতে হয় কীভাবে ইয়েস জাভাই স্ক্রিপ্টে আমরা অনেক সময় ভুল করে থাকি ইচ্ছাকৃত অনেক অনিচ্ছাকৃত একটা কোড ধরেন লিখলাম আমাদের কনফিউশন থাকে যে কোডটা ঠিক আছে কি ভুল আছে তো যখন আমরা আমাদের ভুল হয়ে থাক মানে হবে আর কি সেটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় ইঞ্জিনের উপর দায়িত্বটা না দিয়ে আমাদের নিজেদের উপর দায়িত্বটা নিয়ে হ্যান্ডেল করতে হয় সেই বিষয়টা নিয়েই আলোচনা করা হবে আজকের এপিসোডে তাহলে আজকের এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এপিসোডটা আচ্ছা আমরা ব্রাউজারটা ওপেন করি তারপর আমাদের আমরা এখন যে কাজটা করবো একটা ইরোড তৈরি করব ইরোড তৈরি করতে হবে কি হবে ধরেন আমরা একটা উম ইরোড তৈরি করার জন্য কেমনে করা যায় ধর এখানে দেখলাম কনসল লক তো লিখতে হয় লিখলাম কসলন ডট লক ওকে ধরেন দেখলাম সামথিং এখানে দেখেন কি বলছে আচ্ছা আমরা এরপরে আরো কিছু লিখতে যাচ্ছি ধরেন এখানে এরপরে একটা সুন্দর একটা জিনিস লিখবো কনসলক এখানে আচ্ছা দিস কথাটা কি শো করছে শো করছে না আচ্ছা আমরা ভুল করলাম এটাতে আমরা ইচ্ছা করে ভুল করছি সেটা সমস্যা না এই ভুলটা তো ভুল হয়েছেই বাট এটার জন্য কিন্তু এটা দেখা যাচ্ছে না এটা এটা বিস্তৃ অবস্থা না

ই ড ও আর ইরোর নাম একটা ম্যাথড আমি নিলাম ফাংশন ওকে এখন এর মধ্যে একটা এররের নাম দিব ধরেন নাম দিলাম হ্যালো হাই আই অ্যাম কিউট কিউট ইরোর শো করে শো করে না বা ইরোর কিন্তু দেখা যাচ্ছে না ইরোড দেখা যাচ্ছে না ইরোড দেখা যায় যাওয়া যাওয়ার মানে ইরোরকে কে দেখা যায় কিভাবে আমরা এখানে একটা নিউ লাগাই দিই দেখা যায় দেখা যায় না আচ্ছা ইরোরকে কে দেখানোর জন্য আমাদের থ্রো করতে হবে ইরোডটাকে থ্রো করতে হবে সেটা কি হবে টি এইচ আর ও ডাবলিউ থ্রো থ্রো করলে তখন আমরা দেখতে পারবো থ্রো নিউ ইরোর হ্যাঁ আই এম কিউট ইরোর আচ্ছা এটাকে আমরা বাদ দিই এটাকে আপাতত কমেন্ট করে রাখলাম কি আসছে একটু দেখি আনকট ইরোর হ্যাঁ আই এম কিউট ইরোর বাহ খুব সুন্দর তো ওকে আমরা এটা যদি রাখি এটা রাখলে কি হয় এটা রাখলেও ঝামেলা আছে আচ্ছা এখন আসলে এভাবেও না আমরা ট্রু অনুভব করব এটাকে তো সে ইরোর দেখা যাচ্ছে এটা আমরা নিজে নিজে ইরো বানাইলাম কি বলছে আনকট ইরোর এটা ওকে আমরা যদি এটা বাদ দিই আমরা যদি এটা বাদ দিই দেখি কি হয় হ্যাঁ তারপর ইরো কিন্তু আছে ইরোর আছে খুবই একটা চিন্তার একটা বিষয় আমরা ইরো বানাইলাম ওকে তো এখানে আমরা ট্রাই কাজ করতে পারি ট্রাই ট্রাই করার পর এখানে কালি দিতে হবে এর মধ্যে আমরা ইরোটাকে রাখবো এরকম করে লিখলাম ট্রাই করার পর আমাদের কি করতে হবে ক্যাচ করতে হবে সি এ টি সি এ স্ক্যাচ ক্যাচ ফর ব্র্যাকেট কলিব্রেস এখানে একটা যে কোনো জিনিস লিখলাম এখানে ধরেন আমরা ই লিখলাম ওকে তো এখানে ই হুম আমরা যদি এতে দেখতে চাই তাহলে ধরেন e.mws.sg ই মেসেজ আচ্ছা যখন আমরা এই ট্রাই ক্যাচ করব তখন এররটা সুন্দর মত দেখা যাবে এবং দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি হবে হেই কিউ কিউ এরর মানে এর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ভুলটা দেখা যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি এখানে এটাই যে ভুলটা করছিলাম এখানে এটাও যদি এখানে রাখি দেখেন এখানে যদি এটাও রাখি তাহলে কনসোল ইজ নট ডিফাইন এই যে কস লন কস লন ইজ নট ডিফাইন মানে এই রোডটা এখানে এখানে আচ্ছা আমরা এটাকে এটাকে আপাতত কমেন্ট করে রাখলাম কমেন্ট করে রাখার রাখার পর আমাদের যে অরিজিনাল যে রোডটা আছে সেই রোডটা এখানে নিয়ে আসি আসলে যে রোডটা ঘটছে দেখেন কস লন ইজ নট ডিফাইন মানে আমাদের এই রোডটা দেখা যাচ্ছে ট্রাইয়ের মধ্যে দেখা যাচ্ছে কস্টন ইজ নট ডিফাইন আমরা এই মেসেজের মাধ্যমে এটা দেখ দেখতে পাচ্ছি যদি ট্রাই ক্যাচ করা যায় তাহলে মানে এই ব্যাপারটা হচ্ছে কি যে আমার স্ক্রিপ্টের যে ভুল দেবে মানে ইরোটা দেখাবে আমরা সেটার ওপর ডিপেন্ড করছে না আমাদের নিজেরাই ট্রাইয়ের মধ্যে নিয়ে আমরা নিজেরাই ইরোটা শো করাচ্ছি এই ইরোটা শো করানোর ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে কি পরবর্তী যদি কোনো কারেক্ট কোড থেকে থাকে কারেক্ট কোডটাও খুব ভালো মতো শো করাচ্ছে আর যে আছে ইরোডটা কিন্তু নর্মালভাবে শো করছে কোনো ইরোড দিচ্ছে না মানে রেড কালার হয়ে যাচ্ছে না নর্মালভাবে শো করাচ্ছে এটা খুবই একটা ভালো একটা জিনিস তো আমরা ফার্স্টে কি করলাম এখানে ট্রাই লিখলাম ট্রাইয়ের পরে একটা কালি দিলাম দেওয়ার পর এর মধ্যে আমরা যে ইরোডটা যে মানে যে আমরা আসলে এক্সপেক্ট করছি যে কোডটা ইরোড হতে পারে বা ইরোড সেটাকে ট্রাইয়ের মধ্যে রাখবো ট্রাইয়ের মধ্যে রাখার পর আমরা ক্যাচ করব ক্যাচ করার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো এখানে ই লিখলাম তারপর এখানে আমরা কনসোল লক করব করে ই মেসেজ মানে কি মেসেজটা আসতেছে আসলে তো ঠিক আছে বুঝলাম বাট কি মেসেজ এখানে বলছে কসলোন ইজ নট ডিফাইন মানে এটা এটা ডিফাইন করে নাই এই জন্য ইরোটা দিছে ঠিক আছে আচ্ছা ইভেন ইরোট দেওয়ার সঙ্গে সঙ্গে ইরোটা দিছে ভালো কথা আবার পার তার পরের কোডটা আমরা ঠিকই কাজ করতে পারতেছি দিস ইজ কারেক্ট কোড এই কোডটা আমরা কাজ করতে পারছি কিন্তু যদি যদি দিত এই বাইরে থাকতো তাহলে কিন্তু কাজ করতো না একটা মারতো এই হতে দিত না এটা খুবই একটা ভালো একটা সুবিধা এটা ভালো একটা দিক আপনার আমরা বুঝতে পারছি এই টিউটোরিয়ালটা তো আজকে এই টিউটোরিয়াল এতটুকুই নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন